তো এই যে বেঁধেছিলেন, বেঁধে জ্বালান দিয়েছিলেন বিপ্লবের জন্য, তো সে কি হলো? আমাদের কোনো ব্যবস্থাই করেনি কোনো অফিসার, কেউ আমাদের সঙ্গে দেখা করেনি, আসেননি, কোনো খোঁজ খবর নেননি, কিছু না। ওর পরিপ্রেক্ষিতে আজকে আমরা রবিবার আর IWD-র কাছেও ফোন করা হয়েছে, কোনো ওখানে ফোন ধরে না, আমাদের কেউ কোনো কিছু অ্যালাউ করছে না, আর সেদিনকে কোনো কিছু পাইনি। ওর জন্য আমরা আজকে আবার এই পথটা বেছে নিলাম, কারণ রবিবার আছে, রবিবারে অফিস টফিস বন্ধ থাকে। আমরা চাই না কোনো ভালো কাজে লোকের কোনো অসুবিধা হোক, আমরা চাইছি যে আমরা এই যে গোবিন্দপুর এই রাস্তাটা দিয়ে অনেক বড় বড় নেতা মন্ত্রীরা প্রত্যেক দিন যাওয়া আসা করেন, এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, কিন্তু যখন বর্ষা হয় হাঁটু পর্যন্ত জল থাকে, ওভারলোড গাড়ি গেলে গাড়িগুলো আটকে যায়, তারপরে আপনার পথ যে রাস্তা জ্যাম হয়ে যায়, কিন্তু তার কোনো প্রতিরোধ কেউ করে না। ওই দুটো পুলিশ দেয়, পুলিশ আসে, এসে গাড়ি পাস করে দেয়, চলে যায়, কিন্তু এইগুলো কি কারো চোখে দুর্ঘটনায় মারাও গেছে? হ্যাঁ, এখানে প্রত্যেক বছর মারা যায়। এবার এরপরে আমাদের এই যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাস করি, আমাদের পাশেই বাড়ি, আমরা ঘর থেকে বেরোতে পারি না, কিন্তু কারো কোনো দেখি না, কোনোদিন এসে কেউ জিজ্ঞেস করে না কোনো অফিসার যে আপনারা এখানে এইভাবে কি করে থাকেন। এইবার অফিসাররা আসুক, আপনাদের কাছে অনুরোধ, অফিসাররা আসুক, এসে এখানে এক ঘন্টা দাঁড়াক, আমরা গাড়ি ছেড়ে দেব। কিভাবে ধুলো উঠছে, কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে, তারা নিজের চোখে দেখে যাক, যেটা নিজের চোখে দেখবে সেটা তো আমাদের বলে কোনো লাভ নেই। গত 12 তারিখে আপনারা প্রথম এখানে প্ল্যাকার্ড বেঁধেছিলেন, তারপর আজকে 20 তারিখ, 7 দিন হলো। হ্যাঁ, এর মধ্যে কোনো ব্যবস্থা নাই, এক গটি জলও দেয়নি আমাদের এখানে, পিস তো দূরের কথা থাক। এই আন্দোলন কতক্ষণ চলবে? এই আন্দোলন যতক্ষণ আধিকারিকরা না আসবেন, আমাদের এর কোনো সুরাহা না করবেন, আমরা আজকে ততক্ষণ রান্না খাওয়া বাদ দিয়ে আমরা আজকে এখানেই বসে থাকবো। আপনার নাম আর এই জায়গাটার নাম? আমার নাম ঝর্ণা সরকার, আমি এখানকারই বাসিন্দা, গোবিন্দপুর কালীবাড়ি গেটপাড়া। আজকে এই রাস্তাটা খুবই খারাপ, রাস্তার পরিস্থিতি ভীষণই খারাপ। দীর্ঘদিন এই 7 দিন আগে এখানে একটা পোস্টার টানানো হয়েছিল যে যাতে এখানে এসে অন্য কেউ এসে মেরামত করে দিয়ে যায়, কিন্তু এর কোনো সুরাহা হয়নি, যার জন্য আজকে আমরা বাধ্য হয়েছি অবরোধ করতে। ট্রেনটা ছেড়ে দেওয়া হলো, যদি কেউ কাজের জন্য কাজও অসুবিধা হয় সেই জন্য ট্রেনটা ছেড়ে দিয়েছি, কিন্তু এই রাস্তা অবরোধ থাকবেই। বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে এখান থেকে যাতায়াত করে, কিন্তু কারোর চোখে এটা পড়ে না। এখান থেকে তো মন্ত্রীরাও মাঝে মধ্যে যাতায়াত করে, 34 নং জাতীয় সড়ক, দীর্ঘ 20-22 বছর ধরে এরমই চলছে এই রাস্তা। এই রাস্তায় একটু খোয়া দেবে, ইয়ে দেবে, এইভাবে চলবে না। ঢালাই করতে হবে, পিচ দিতে হবে, পরিষ্কার করে রাস্তাটা সুন্দর করে তুলতে হবে। বিভিন্ন জায়গা থেকে গাড়ি যায়, কিন্তু এই রাস্তার মতন খারাপ কোনো জায়গায় রাস্তা নেই। কি কি সমস্যা হচ্ছে রাস্তা খারাপ? এই রাস্তা খারাপের জন্য বাচ্চাদের খুব শ্বাসকষ্ট, অনেক বয়স্ক মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। এখান থেকে খোয়া ছুটে উঠছে, উঠে গিয়ে বাচ্চাদের গায়ে পড়ছে, মানুষের গায়ে পড়ছে, বাস থেকে কেউ যেতে পারছে না, বিভিন্ন অসুবিধা হচ্ছে, মানুষ দুর্ঘটনায় মরছে, গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে, বৃষ্টি হলে তো মানুষ মোটর গাড়ি নিয়ে পড়েই যায়, মোটর সাইকেল নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়েও পড়ে যায়, মায়েরা যেতে গেলেও পড়ে যায়, ঠিক আছে। এই রাস্তা শুনতে যতক্ষণ খুব কষ্ট হয় ভীষণ। কি চাইছেন আপনারা? আমরা এই রাস্তা মেরামত চাইছি, পুরো ভালো করে পিচ দিয়ে সুন্দর করে দিতে হবে। অন্যান্য জায়গা থেকেও ভারী ভারী গাড়ি যায়, কিন্তু এরকম রাস্তা তো কোনো জায়গাতে ভাঙে না, সেই রকম ভাবে তৈরি করলে কেন ভাঙবে? এই রাস্তা আজকে দীর্ঘদিন এইভাবে চলছে, কিন্তু এর কোনো সুরাহা নেই। কি নাম? শুভ্রা সরকার। পুষ্কর ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকের পক্ষ থেকে সমস্ত ঝাড়গ্রামবাসীকে জানাই প্রাক শারদীয়ার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুষ্কর ফার্মাসিউটিক্যালে পাওয়া যাবে সমস্ত ধরনের অ্যালোপ্যাথি ওষুধ 500 টাকার বেশি, এবং যারা নিয়মিত ওষুধ কিনবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। বাড়িতে বসেই আপনি হোম ডেলিভারির মাধ্যমে ওষুধও পাবেন এখান থেকে। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 9907167158 নম্বরে। ডাক্তারবাবুদের দেখানোর জন্য অগ্রিম নাম বুকিং করতে যোগাযোগ করুন পুষ্কর ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকে। ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড় থেকে নতুন বাস স্ট্যান্ড যাওয়ার পথে আলী অ্যাপার্টমেন্টের কাছে। মোবাইলে যোগাযোগ করতে পারেন 9907167158 নম্বরে।